বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের পূর্ব চক্রের 4টি গ্রাম পঞ্চায়েতে টেন্ডার প্রসেসিং নিয়ে একাধিক অভিযোগ, আর এই নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী সহ বেলডাঙ্গা 2 কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি, 4টি গ্রাম পঞ্চায়েতের এনএসরা তাদের ইচ্ছামতো টেন্ডারে ক্রাইটেরিয়া যোগ করছে, যাতে করে তাদের মোট অঙ্কের টাকার বিনিময়ে গুটি কয়েক ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া যায়, ফলে আর্থিক দৈন্যদশায় ভুগছে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা এ বিষয়ে বারবার ব্লক ও জেলা প্রশাসনিক লেভেলে বলে কোনো কাজ হয়নি, তাই আজ বিধায়ক রবিউল আলম চৌধুরীর কাছে পুরো বিষয়টি জানান। সেই সঙ্গে তিনারা এ বিষয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। তিনাদের দাবি, তিনারা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত এবং সরকারকে উপযুক্ত ট্যাক্স দিয়ে নিয়ম মেনে কাজ করেছিলেন, কিন্তু সেই নিয়মকে তোয়াক্কা না করে এই এনএসরা নিজেদের ইচ্ছের মতো ক্রাইটেরিয়া যোগ করছে, যার ফলে তারা এই সমস্ত কাজগুলো থেকে বিচ্যুত হচ্ছে। একই সঙ্গে বিষয়ভুক্ত দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন জানান এবং 20 দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করে দপ্তরের মন্ত্রী মহোদয়। এ বিষয়ে কি বলছেন বিধায়ক প্রতিনিধি থেকে শুরু করে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা, চলুন জানি। আমরা বেলডাঙ্গা 2 কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যারা সদস্যবৃন্দ রয়েছে বা বেলডাঙ্গা 2 কন্ট্রাক্টরের কাজের ঠিকাদারি সংস্থার সঙ্গে যারা সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত, সেই সমস্ত ঠিকাদারগণ আমাদের সম্মানীয় বিধায়ক রবিউল আলম চৌধুরী মন্ত্রীকে তারা লিখিত আকারে তারা জানিয়েছে যে তারা পঞ্চায়েতগুলোতে তারা কোনোভাবে আমরা সোলারের লাইটের ক্ষেত্রে হোক বা ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে হোক, তারা কোনোভাবে পার্টিসিপেট করতে পারছে না। তাদের বক্তব্য একটা যে সেখানে এমন কিছু যেটা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতটি প্রোকিউরমেন্ট যে ম্যানুয়াল যে আইন রয়েছে সে আইন বিরোধী সম্পূর্ণভাবে সেখানে ক্রাইটেরিয়া অ্যাড করা হচ্ছে, এবং যে ক্রাইটেরিয়া সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, সম্পূর্ণভাবে রাজ্য সরকারের যে টেন্ডার যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের বিরোধী। সেই টেন্ডার সেখানে এমনভাবে ক্রাইটেরিয়া মেনশন করা হচ্ছে, সেই ক্রাইটেরিয়া মেনশন করার জন্য সেখানকার লোকাল কন্ট্রাক্টররা কোনোভাবে কোনো এই সমস্ত কাজে পার্টিসিপেট করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি রামপাড়া 1-এর ক্ষেত্রে, রামপাড়া 2-এর ক্ষেত্রে, দাঁতপুরের ক্ষেত্রে এবং কাশীপুর এবং আন্দুলবাড়িয়া 2-এর ক্ষেত্রে, এই 5টি পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সেখানকার এনএসরা এবং কিছু কিছু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তাদেরকে সহযোগিতা করছে বাইরের একটা নির্দিষ্ট এজেন্সিকে। তারা একটা মোটা অর্থের বিনিময়ে এবং মোটা কমিশনের বিনিময়ে তারা সেই ক্রাইটেরিয়াকে, সেই আইন বিরোধী ক্রাইটেরিয়াকে, যেটা ওয়েস্ট বেঙ্গল টি গ্রাম পঞ্চায়েত টি প্রোকিউরমেন্ট যে ম্যানুয়াল যে সিস্টেম রয়েছে সেই আইনকে লঙ্ঘন করে তারা এমন ক্রাইটেরিয়া অ্যাড করছে সেই নির্দিষ্ট একটা এজেন্সিকে পাইয়ে দেওয়ার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এবং মাননীয় বিধায়ক সাহেব সম্পূর্ণভাবে জানিয়েছে যে রিজেনগর বিধানসভায় তিনি কোনোরকমভাবে কোনোরকম দুর্নীতি বা অস্বচ্ছতা কোনোভাবেই তিনি বরদাস্ত করবেন না। তাই বিধায়ক সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়টি আমরা জেলাশাসককে জানিয়েছি, ডিপিআরডিও সাহেবকে জানিয়েছি, এসডিও সাহেবকে জানিয়েছি, এডিএম চেপি সাহেবকে জানিয়েছি, আমরা লাস্ট পর্যন্ত আমি শুক্রবারে বিডিও সাহেবকেও জানিয়েছি। বিডিও সাহেবও এই বিষয়টা নিয়ে চরম তিনি বারবার এনএসদেরকে বলা সত্ত্বেও এনএসরা কিন্তু কর্ণপাত করছে না। শুক্রবারে আমি গত শুক্রবার কলকাতা গিয়েছিলাম, পিএনআরডির যিনি আমাদের যিনি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মন্ত্রী রয়েছেন সম্মানীয় প্রদীপ মজুমদার মহাশয়ের সঙ্গে আমার কথা হয়েছে এবং বিস্তারিতভাবে তিনাকে আমি 5টা পঞ্চায়েত সম্পর্কে সমস্ত তথ্য আমি তুলে দিয়েছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে আগামী 20 দিনের মধ্যে আমি রাজ্য থেকে ডেলিগেশন টিম পাঠাবো এই 5টি পঞ্চায়েতে। এবং শুধুমাত্র এই আমাদের এই এই টেন্ডার নিয়ে নয়, এবং এখানে ম্যানুয়ালি টেন্ডার করা হচ্ছে, সেই ম্যানুয়ালি টেন্ডারের কপি কোথাও সার্ভ করা হচ্ছে না। সেখানেও আমরা দেখতে পাচ্ছি 2-3টে এজেন্সিকে নির্দিষ্টভাবে পাইয়ে দেওয়া হচ্ছে কাজ, তার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ এই এনএস এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টরা এখান থেকে তারা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা চাই আমাদের সরকার যাতে কোনোভাবেই বদনাম না হয়, আমাদের সরকারকে বদনাম করার জন্য এই এনএসরা উঠে পড়ে লেগেছে এবং আমরা আপাতত ডিএম লেভেলে কমপ্লেন করেছি এবং আমাদেরকে মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে যদি এর 20 দিনের মধ্যে আমরা ডেলিগেশন টিম পাঠিয়ে যদি উপযুক্ত পানিশমেন্ট আমরা গ্রহণ না করতে পারি তখন আমরা বিকল্প চিন্তা ভাবনা করব। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা 20 দিন অপেক্ষা করব, 20 দিনের মধ্যে যদি আমরা সঠিক যদি আমরা ডেলিগেশন টিম এসে যদি এনকোয়ারি না করে আমরা মহামান্য হাইকোর্টে আমরা দ্বারস্থ হব। এবং এই সমস্ত নথি এবং আমরা আগামীকাল এই যে 6টি পঞ্চায়েত রয়েছে 6টি পঞ্চায়েতেই আমরা আরটিআই করব এবং
এবং 2023 সাল থেকে পঞ্চায়েত বডি গঠনের পর থেকে যে সমস্ত কাজে দুর্নীতি করা হয়েছে, ড্রেন পরিষ্কার করার নামে যে টাকা তোলা হয়েছে, রাস্তা করার নামে যে টাকা তোলা হয়েছে, সম্পূর্ণ নথি আমাদের কাছে রয়েছে এবং আমরা আরটিআই আগামীকাল সেই সমস্ত পঞ্চায়েতগুলিতে আমরা প্রধানকে করব এবং তার আমরা সদুত্তর না পেলে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব। এবং আমাদের আরো উল্লেখিত বিষয় আছে যে এখানকার যারা ঠিকাদারগণ রয়েছেন তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে বারবার এই লোকাল কাজ থেকে। তারা তো এই ঠিকাদারি সংস্থার সঙ্গে জড়িত, তারা সরকারকে নির্দিষ্টভাবে ট্যাক্স দেয়, তারা সরকারের পি ট্যাক্স করায়, তারা সরকারের ট্রেড লাইসেন্স কাটে এবং সরকারকে তারা যে কোনো কাজের জিএসটি মারফত সরকারকে একটা মোটা অঙ্কের ট্যাক্স দিয়ে তারা যখন এই এলাকায় কাজ করছে তখন কেন বারবার বহরমপুর থেকে নির্দিষ্ট একটা এজেন্সিকে আনিয়ে বারবার 25% 30% 35% করে তাদের কাছ থেকে টাকা নিয়ে সমস্ত কেন কাজ করা হচ্ছে, এই কাজের আমরা তীব্র ধিক্কার জানাই। এবং এখানকার আমাদেরকে মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছে যে এই চারজন যে এনএস এর বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি তাদের বিরুদ্ধে উপযুক্তভাবে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা তাদেরকে বলে এসেছি যে এই চারজন এনএসকে অবিলম্বে তাদের যে এনএস পদ রয়েছে সেই পদ থেকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং তাদেরকে অনির্দিষ্টকালের জন্য তারা যেন কর্মজীবন ফিরতে না পারে তার ব্যবস্থা করার জন্য আমরা মন্ত্রী মহোদয়কে বলে এসেছি। এবং মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা 20 দিনের মধ্যে আমাদের ডেলিগেশন টিম যাবে এবং ডেলিগেশন টিম গিয়ে এই সমস্ত বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে এবং তদন্ত করে যথাযথ যদি আমরা তথ্য পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা আগামী দিনে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ এই অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়।